মঙ্গলবার ভোর থেকে সংযুক্ত আরব আমিরাতে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। অতিবৃষ্টির কারণে দেশটিতে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বন্ধ রাখা হয়েছে দুবাইয়ের গর্ব মেট্রো রেল। দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। বৃষ্টি ও জলাবদ্ধতায় বের হতে না পারার কারণে অনেকে ঘরবন্দি হয়ে পড়েছে। শহরের বিভিন্ন দালান কোঠার ফ্লোরে পানি ঢুকে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখা হয়েছে। গত দুদিন থেকে যেভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি এর আগে কখনো দেখিনি। এর আগেও যারা পুরনো 30-35 বছর ধরে যারা সংযুক্ত আরবে বসবাস করছেন অনেকেই বলছেন এমন বৃষ্টি এর আগে কখনো দেখেনি। আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী জয়ন্ত শেখ হাসিনা বিশ্ব জলবায়ু পরিবর্তন দিয়ে যে আন্দোলন করে আসছেন দীর্ঘদিন থেকে, সেই আন্দোলন বিশ্ব মরলরা যে গুরুত্ব দেন নাই সেই জলবায়ু পরিবর্তনের প্রতিফলন আজকে মরুর বুকে সংযুক্ত আরব আমিরাতে এবং মুষলধারে বৃষ্টি। রাস্তাঘাট বন্ধ, অনেক রাস্তাঘাটে গাড়ি শত শত গাড়ি পানি বাসিয়ে দিয়ে যাচ্ছে পানিতে এবং অনেক ঠেলেলে রাস্তাঘাটে পানি জমে আছে। 1996 সালে আসছি দুবাই, অনেকদিন যাবৎ এত বৃষ্টি দেখি নাই কিছু সময়। আজকে গত রাতের থেকে যে আজকে পর্যন্ত যে বৃষ্টি হইতেছে এই পরিমাণ বৃষ্টি আমি কোনো সময় আগে দেখি নাই। আমাদের এই দেশের লোক এবং অন্য অন্য দেশের লোক যারা আছে অনেক সাফারিংয়ের মধ্যে আছে, গাড়ি ঘোড়া নিয়ে তারপরে রাস্তাঘাটের মধ্যে অনেক অসুবিধার মধ্যে আছে। অনেক গাড়ি রাস্তার মধ্যে পানির মধ্যে আটকে গেছে, তারপরে বৃষ্টির মধ্যে মানুষ কাজে কর্মে যাইতে পারে নাই। আমাদের একজন সিপাই আমার ভাই নিয়ে আসছে গত কালকে রাত্রে বাংলাদেশ থেকে, আজকে সকালে দুবাই এয়ারপোর্ট থেকে আনলাম। ওনাদেরকে নিয়ে যে বাইরে ঘোরাফেরা করবো একটু দেশের দুবাইয়ের কিছু দেখাবো এমন পরিস্থিতি নাই। তো আমরা আছি দুবাই কারামান মধ্যে এবং দুবাই অন্য অন্য আরও এরিয়াতে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা। আমিরাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় দেখা দিয়েছে বন্যা। বিশেষ করে আল আইন, শারজা, আজমান, দুবাই ইন্টারন্যাশনাল সিটি, আল কুজ, শেখ জায়েদ রোডে বন্যার কারণে যান চলাচল বন্ধ। দুবাইয়ের গুরুত্বপূর্ণ এলাকা দেরা এবং বার দুবাইয়ের ছোট ছোট রাস্তাগুলো পানিতে সয়লাব, ফলে স্বাভাবিক চলাচলে স্থবিরতা দেখা দিয়েছে। অবিরাম বর্ষণের ফলে কর্মক্ষেত্রে যোগ দিতে পারছে না লাখ লাখ মানুষ। এদিকে দুর্যোগ মোকাবেলায় স্থানীয় জনসাধারণকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন। দেশটির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এরকম বৃষ্টি আরও 2-1 দিন থাকতে পারে।